হাদিসে বর্ণিত বিনা হিসাবে জান্নাতে যেতে হলে একটি এক্সক্লুসিভ দোয়া আজকে শিক্ষা দেব। হিসাব হবে না, আল্লাহ পাক করবেন না, এটা তো আল্লাহর ইচ্ছা, ঠিক কিনা? এটা বুখারী শরীফে আছে, মুসলিম শরীফের হাদিসটা আছে, আপনারা পড়বেন ইনশাআল্লাহ তাআলা। তবে বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আরেকটি বিশেষ বিষয় আছে, সেটা হচ্ছে বান্দাদের জন্য একটা ইনসেন্টিভ আছে। যখন কোনো বান্দা গুনাহ করে ফেলে, তার এক নম্বর কাজ হচ্ছে সঙ্গে সঙ্গে রিপেন্টেন্স করা, তার মনের মধ্যে একটা আফসোস আসা, হায় রে আমি ভুল করে ফেলেছি, আমার অন্যায় হয়ে গেছে, ও রাব্বুল আলামিন তুমি আমাকে ক্ষমা করে দাও। একজন বান্দা আল্লাহর কাছ থেকে মাপ পেতে হলে তিনটা জিনিস মেনটেন করতে হবে, কারণ রব্বুল আলামিন তিনি তো ঘোষণা দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ পৃথিবীতে তুমি যে অন্যায়গুলো করেছো সবগুলো আমি ক্ষমা করব। তার জন্য কন্ডিশন যেটা, এটা মুসলিম ও বুখারী শরীফের হাদিস, তিনি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে। বিশ্বনবী বলেন ওই বান্দা সবচাইতে উত্তম বান্দা যেই বান্দা গুনাহ করার পরে মনটার মধ্যে আফসোস করে, এমন আফসোস করে আল্লাহর কাছে বলে, ও রাব্বুল আলামিন আমার ভুল হয়ে গেছে, আল্লাহ ভুল করেছি, রিপেন্টেন্স করা, অনুশোচনা করা। হাদিসে কুদসির মধ্যে বলেছেন বিশ্বনবী রাব্বুল আলামিন তিনি বলেন, যদি আমার কোনো বান্দা গুনাহ না করতো আর ক্ষমা না চাইতো, তাহলে এই বান্দাদেরকে ধ্বংস করে দিয়ে আমি নতুন একটা জাতি পাঠাতাম যারা গুনাহ করতো আর আমার কাছে ক্ষমা চাইতো। মানে ক্ষমা চাওয়াটা এত বেশি প্রিয় আল্লাহর কাছে। বিশ্বনবী মাহে রমজানের শেষ দশকে আম্মা জান আয়েশাকে বললেন, ও আয়েশা এই দোয়াটা বেশি করে পড়ো, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। ও আয়েশা এই দোয়াটা যত বেশি তুমি পড়তে পারবে রাব্বুল আলামিন তত বেশি তোমাকে ভালোবাসবে। অর্থটা শুনবেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন, ওয়াল্লাহ নিশ্চয়ই নিশ্চয়ই আপনি ক্ষমাশীল। সুবহানাল্লাহ, শুরুতে কিন্তু আল্লাহর প্রশংসা, আল্লাহ যে ক্ষমাশীল এটা আল্লাহকে বলে দেওয়া, কায়মুল বাক্য স্বীকার করা, আল্লাহ আপনি ক্ষমাশীল, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া, ও আল্লাহ আপনি ক্ষমা করতে পছন্দ করেন, আল্লাহ শুধু আপনি ক্ষমাশীল তেমনটি নয়, আপনি তো ক্ষমা করতেও পছন্দ করেন, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, ফাআফু আন্নি এবার আমাকে ক্ষমা করে দিন। দেখুন আগে আল্লাহ সম্পর্কে কি চমৎকার দুটি ব্যাখ্যা দিয়েছিল, একটা হচ্ছে আল্লাহ আপনি ক্ষমাশীল, দ্বিতীয়টা হচ্ছে আল্লাহ আপনি ক্ষমা করতে পছন্দ করেন। রাইট নাও প্লিজ ফরগিভ মি, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। তো এই যে আল্লাহ ক্ষমা করতে পছন্দ করে, কিন্তু সেজন্য কি ভুল করেছেন, ভুল করতেই পারি তাই না? টিচারের সামনে যখন ভুল হয়ে যায় তখন স্যার সরি আমার ভুল হয়ে গেছে, স্যার আমি আর অন্যায় করবো না, এই কথা যদি শিক্ষকের সামনে কেউ অকপটে স্বীকার করে নেয় কোনো ছাত্র, ওই ছাত্রের প্রতি কিন্তু শিক্ষকের মায়া হয়ে যায়। একইভাবে আমার রব্বুল আলামিন তিনি আমাকে সৃষ্টি করেছেন আমার কল্যাণের জন্য, এত কিছু তিনি দিলেন, তিনি কি শুধু শাস্তি দেওয়ার জন্য আমাকে সৃষ্টি করেছেন? নো, নেভার, আল্লাহ ক্ষমা করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ জানতেন যে আমরা ভুল করবো, এই জন্য তিনি কোরআনের মধ্যে বহু জায়গায় বলেছে ইয়া আইয়ুহাল ইনসান, অর্থ হচ্ছে ওহে ভুলকারী, ও ভুলকারী, ও ভুলওয়ালারা। আল্লাহ নিজে ইনসান নামটা আল্লাহ নিজে দিয়েছে, কারণ আমরা তো ভুল করেছি, কথা কি বুঝতে পেরেছেন? তো এই জন্য আমরা কি করবো, এই যুবক কি ভুল করেছো ক্ষমা চাইবা, সাথে সাথে লেট করবা না, লেট করলেই কিন্তু বিপদ, ভুল হয়ে গেছে ইস্তেগফারুল্লাহ, আল্লাহ ভুল হয়ে গেছে, তবে একই ভুল বারবার করবা আর ইস্তেগফার করবা এটা কিন্তু হবে না। তবে আজকে ইনশাআল্লাহ তাআলা একটা এক্সক্লুসিভ দোয়া শিখাবো, যে দোয়াটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, বিশ্বনবী দোয়াটা বেশি করে পড়তেন, সাহাবাদেরকে বলেছেন তোমরা পড়ো, এটাকে বলে সাইয়দুল ইস্তেগফার। সাইয়দুল ইস্তেগফার সম্পর্কে হাদিস স্পষ্ট আছে সহিহ হাদিস, কেউ যদি সাইয়দুল ইস্তেগফার রাত্রিকালীন সময় পড়ে ঘুমিয়ে যায়, ওই রাত্রিতে যদি সে ইন্তেকাল করে তাহলে তার বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দান করবে, ক্ষমা করে দিবে এই দোয়ার বিনিময়ে। আবার কেউ যদি মান করা সাইয়দুল ইস্তেগফার ফি লাইলিন ওয়া ইয়াউমিন, যে দিনের বেলা সাইয়দুল ইস্তেগফার পড়বে এবং সে যদি মারা যায় রব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন, আল্লাহ যদি চান অবশ্যই আল্লাহ করবেন। সাইয়দুল ইস্তেগফার কত অসাধারণ, খেয়াল করবেন, আল্লাহুম্মা আনতা রব্বি খালাকতানি ওয়া আলা আনা আব্দিকা ওয়া আলা আনা আহাদিকা ওয়া ওয়াহদিকা মুস্তাতা'তা আবুউ লাকা বিনিআমাতি আলাইয়া ওয়া আবুউ লাকা বিনিআমাতি ফাগফিরলি ফাইন্নাহু লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা। সুবহানাল্লাহ, এই দোয়াটা কত অসাধারণ, আল্লাহুম্মা আনতা রব্বি
আল্লাহ আপনি তো আমার প্রতিপালক, খালাকতানি ওয়ালা ওয়ানা আব্দিক, এবং শেষে কি বলেছে, ফা ইন্নাহু লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা, কেউ ক্ষমা করতে পারবে না আল্লাহ আপনি ছাড়া। তো এই সাইয়েদুল ইস্তেগফার পড়বো তো সবাই ইনশাআল্লাহ তাআলা, আপনি নেটে সার্চ দিলে পেয়ে যাবেন সাইয়েদুল ইস্তেগফার, ওটা একটু দেখে মুখস্থ করে নেবেন। আল্লাহ পাক আমাদের সাইয়েদুল ইস্তেগফার পড়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিক। সবাই পড়ি, আমিন।